পশ্চিম বর্ধমানের কাকসাতেও সেখানেও গুলি চলার ঘটনা ঘটেছে। জমি বিবাদে গুলি চলেছে বলে অভিযোগ পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুরে। যদিও পুলিশ সূত্রে দাবি গুলি চলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেও ছেড়ে দেওয়ায় সরব হয়েছেন স্থানীয়রা। কিভাবে হাতে হাতে ঘুরছে এত অস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র কেন বাজেয়াপ্ত করা হলো না, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আজ সকাল থেকেই জেলায় জেলায় শুট আউটের ঘটনা একের পর এক সামনে আসছে। তারই মধ্যে অন্যতম নদিয়ার কৃষ্ণনগর, যেখানে মাছ ব্যবসায়ী দুজন ভাই, তারা মাছের ব্যবসা করতে যাওয়ার সময়, মাছ বাজারে যাওয়ার সময় তাদের দেখে শুট আউটের ঘটনা। ভোরের আলো ভালো করে ফোটার আগেই গুলি ছুটল নদিয়ার কৃষ্ণনগরের গোয়ারি বাজার এলাকায়। ভাইকে নিয়ে পাইকারি বাজারে মাছ কিনতে গিয়েছিলেন ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ। কৃষ্ণনগরের পাত্রবাজার মার্কেটে তারা মাছ বিক্রি করেন। গুলিতে জখম মাছ ব্যবসায়ীর ভাইয়ের অভিযোগ, ভোর পাঁচটা নাগাদ বাজারে যাওয়ার সময় মাল পোড়ার কাছে তিন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। টাকা দিতে অস্বীকার করায় চার রাউন্ড পর্যন্ত গুলি চালানো হয় বলে তারা অভিযোগ করেছেন। মাছ ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগে, তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, মারধরের পর মানিব্যাগ এবং মোবাইল ফোন ছিনতার করে পালায় দুষ্কৃতীরা। কোতোয়ালি থানার পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তৃতীয়রা ওদের গুলিতে পায়ে লেগেছে, পড়ে যায় তখন মাথায় আমি মেশিন মেশিন দিয়ে, আপনারা তো দেখলেন। আর ওই ছেলেটা হলো বিশাল বড় ক্রিমিনাল, দুদিন আগে জেল থেকে বেরিয়েছে, আপনারাও জানেন। গুলিতে করলোকে সৈকত হামলা করেছে, আমাকে একটু বাই হামলা করেছে, কুনাল হামলা আমাকে করেছিল, আমার লাগিয়ে দিয়ে পালিয়েছে। দেখুন স্যার, আগে গুলিটা করলে তো পায়ে লেগেছে, পায়ে করেছে, আমি যখন আমার বাবাকে ঢাকা দেখেছি আমাকেও করেছে, আর মাথায় আমি যখন আমার মানি ব্যাগ কেড়ে নিয়েছে, মানি ব্যাগ কেড়ে নিয়েছে, পয়সা কেড়ে নিয়েছে। কত টাকা ছিল? আমার মানে ব্যাগে 15,000 মতন ছিল, আর আমার দাদার মানে ব্যাগে মোটামুটি 20-25-30,000 ছিল। আমি এবার রামপুর হাটের রাজগ্রামে ফের লেভেল ক্রসিং এ গাড়িকে ধাক্কা মালগাড়ির, গেটবিহীন লেভেল ক্রসিং এ গাড়িতে ধাক্কা মালগাড়ির বিপদ আঁচ করে আগে ভাগেই গাড়ি ছেড়ে পালানোর জোর রক্ষা গাড়ি চালকের। গতকাল রাতে রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি গাড়ি, গাড়িটি যখন রেল লাইনের উপরে তখনই ছুটে আসে মালগাড়ি। গাড়িটির কি অবস্থা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। রাজগ্রামের গেটবিহীন লেভেল ক্রসিং, সেই গাড়ি যখন পার হচ্ছিল লেভেল ক্রসিংটি, মাল গাড়ি এসে ধাক্কা মারে, আর তাতেই গাড়িটির এই অবস্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো একদমই গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে এই রাজনগরে যে রেল লাইন রয়েছে, মূলত এই রেল লাইনটি রাজনগর এলাকার যে পাথর খাদানগুলি রয়েছে, সেই পাথর খাদানের পাথর নিয়ে যাওয়ার জন্য এই রেল লাইনটি ব্যবহার হয়। এখানে কোনো যাত্রীবাহী ট্রেন যায় না। কিন্তু রাত্রি প্রায় 9:30-10 যখন একটি মালগাড়ি যাচ্ছিল, সেই সময় এই গেট ইন যে লেভেল ক্রসিং ছিল সেখানে একটি চার চাকা গাড়ি চলে আসে এবং তারপরেই সেই গাড়িকে ধাক্কা মারে মালগাড়িটি এবং অনেকটা দূর তাকে ছেদিরে নিয়ে যায়। কিন্তু যে ড্রাইভার ছিল, সে ড্রাইভার কোনোক্রমে লাফিয়ে পড়ে এবং সে তার প্রাণ বাঁচে। এবং এই যেটা রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখানে কোনোদিনই লেভেল ক্রসিংয়ে কোনো গেট ছিল না এবং দীর্ঘদিন ধরে খোলা ছিল, এবং এখানে মূলত ট্রেন যে ট্রেনগুলো যাতায়াত করে খুব কম স্পিডে যাতায়াত করে তাদেরকে নির্দেশ দেওয়াই ছিল। তার জন্যই গতকাল এই দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, কারণ সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে যেহেতু সারাদিন এখানে মালগাড়ি বেরোয়, তাই এই রাস্তাটাও কিন্তু খুব জনবহুল রাস্তা, কারণ এখানে প্রচুর গাড়ি যায় এবং তাই এখানে লেভেল ক্রসিং করতে হবে তারা দাবি জানিয়েছেন। এবং গতকাল ঘটনার পর যিনি চালক ছিলেন তিনি জানিয়েছেন যে তিনি বুঝতে পারেননি যে সেই সময় মালগাড়ি আসছিল, কারণ তিনি কোনোভাবেই তিনি স্পিডে পেরোনোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই সময় ধাক্কা লাগে, কিন্তু তার কিছু হয়নি এবং গাড়িতে যেহেতু কোনো যাত্রী ছিল না তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ধন্যবাদ ভাস্কর। খড়দার পর রামপুরহাটের রাজগ্রাম, ফের লেভেল ক্রসিং এ গাড়িকে ধাক্কা মারলো মালগাড়ি। গেটবিহীন লেভেল ক্রসিং এ গাড়িতে ধাক্কা মেরেছে এই মালগাড়িটি। বিপদ আঁচ করে আগে ভাগেই গাড়ি ছেড়ে পালিয়েছিলেন গাড়ির চালক, তাই জোর রক্ষা পেয়েছেন। গতকাল রাতে রাজগ্রামে গেটবিহীন লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি গাড়ি, গাড়িটি যখন রেল লাইনের ঠিক ওপরে তখনই ছুটে আসে মালগাড়ি। গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক, গাড়িতে ধাক্কা মেরে বেরিয়ে যায় মালগাড়ি।
এর আগে খড়দায় যে ঘটনা ঘটেছিল, লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মেরেছিল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। আর খড়দার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো রামপুরহাটের রাজগ্রামে।